আমাদের বাড়ির পাশেই একটা নদী ছিল, আর ওই নদীতে একটা মাঝি ছিল। ওনার নাম ছিল গনি। সবাই ওনাকে গনি মাঝি বলেই ডাকতো। আমি মাঝে মাঝে একটু দুষ্টামি করে ওনাকে গনি মাঝি বলে ডাকতাম। ওনার একটা জামাই ছিল, সেই জামাইটা এইচএসসি পাস করার পর বিবিএ করতে অস্ট্রেলিয়ায় চলে গেছে। এটা জানার পর এলাকাবাসী অনেক হাসাহাসি করলো, কিন্তু না, আমরা এখন কোনো হাসাহাসি করব না। আমরা এই যে ওনার জামাইটা অস্ট্রেলিয়ায় গেছে, এটা থেকে কিছু একটা জানার চেষ্টা করব। সেটা হলো, পৃথিবীতে যতগুলা দেশ আছে, এই দেশগুলায় কিছু মুদ্রা প্রচলিত আছে, আর কোন দেশে কোন মুদ্রা প্রচলিত আছে সেই বিষয় সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আজকে আমরা জানব যে যে সকল দেশের মুদ্রার নাম ডলার, সেই সকল দেশগুলোকে আজকে জানব। গনি মাঝি, এই যে গনি মাঝির জামাই এইচএসসি পাশ করে বিবিএ করতে অস্ট্রেলিয়ায় গেল, এটা নিয়ে আমরা জানব যে এই যে গনি মাঝি, এই গনি গ দিয়ে আমরা জানব হলো গায়ানা, আর নি দিয়ে জানব হলো নিউজিল্যান্ড, মাঝি মাঝি দিয়ে জানব হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আর জি যেহেতু আমি মাঝি না মাঝি বলি, সেহেতু ওই মাঝির জি দিয়ে আমরা জানব হলো জিম্বাবুয়ে, জামাই জামাই দিয়ে জানব হলো আর একটা দেশের নাম, সেই দেশের নাম হলো জামাইকা। বিবিএ পড়তে গেছে কোথায়, অস্ট্রেলিয়া এইচএসসি পাস করার পর। এই যে এইচএসসি এইচ দিয়ে আমরা শিখব হলো হংকং, এস এস দিয়ে শিখব সিঙ্গাপুর, আর সি দিয়ে শিখব হলো কানাডা। বিবিএ করতে অস্ট্রেলিয়ায় গেছে, বি এখানে একটা বি দিয়ে আমরা জানব হলো বেলিস দেশটাকে, আর একটা বি দিয়ে জানব হলো ব্রুনাইটাকে, আর অস্ট্রেলিয়ায় গেছে, এই অস্ট্রেলিয়া হলো আর একটা দেশের নাম, আর এই যে গেছে গেছে অথবা গেল, এইটা হলো গায়ারল্যান্ড। এই হলো এই যে যতগুলা দেশ এখানে আছে, যে গনি মাঝির জামাই এইচএসসি পাস করার পর বিবিএ করতে অস্ট্রেলিয়ায় গেল, এই যে এইখানে এইটুকু দিয়ে আমাদের যতগুলা দেশ হয়, এই দেশগুলা দেশগুলার মুদ্রার নাম হলো ডলার। ওকে, সবাইকে ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন, এবং আমার চ্যানেল ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটির নাম হলো stb.online। আপনারা ইউটিউবে যাবেন এবং ইউটিউবে যে সার্চ করবেন stb.online online, এই যে হলো আমাদের চ্যানেল, এই যে হলো আমার চ্যানেল, এই চ্যানেলে ঢুকবেন এবং সাবস্ক্রাইব করবেন।